ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত শোকমূলক রচনা প্রভাবতী সম্ভাষণ। দশম শ্রেণীর পাঠ্যসূচিতে এই রচনা অংশটিকে স্থান দেওয়া হয়েছে। আজকের ক্লাসে এই প্রভাবতী সম্ভাষণ এই রচনা অংশটির আলোচনার পাশাপাশি এই রচনা অংশ থেকে যে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তা নিয়েই মূলত আলোচনা করব। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানে দেখে নিই এই রচনাংশ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তার বিস্তারিত আলোচনা। এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য, যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয়। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আজকে আমরা আলোচনা করব প্রভাবতী সম্ভাষণ এই রচনা অংশটিকে নিয়ে। দেখো, এই রচনাংশের রচয়িতা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এর মূল উৎস হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। এই প্রভাবতী সম্ভাষণের রচনাকাল 1863। আচ্ছা, এই প্রভাবতী সম্ভাষণের রচনার ধরন কেমন? না, বাংলা গদ্যে লিখিত প্রথম শোক কাব্য হল প্রভাবতী সম্ভাষণ। ভূদেব চৌধুরী এই মন্তব্য করেছেন। আচ্ছা, রচনার প্রকাশ, এই প্রভাবতী সম্ভাষণ কোথায় প্রকাশিত হয়েছিল? সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকায় 1299 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় রচনাটি প্রকাশিত হয়। তাহলে দেখো, এই স্বল্প পরিসরে তোমরা রচনা পরিচিতি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিলে, আর লেখক পরিচিতি সম্পর্কে আমি আলাদা করে আলোচনা করলাম না। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে একটি ক্লাস দেওয়া রয়েছে, তোমরা যারা ক্লাসটিকে এখনও দেখোনি তারা উপরের দিকে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তবে সেক্ষেত্রে একটা রচনার সাল ভুল আছে, সেটা তোমরা ফার্স্ট কমেন্ট বক্সে ঠিক পেয়ে যাবে। যাদের দেখার আগ্রহ রয়েছে তারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে দেখে নাও, অথবা আমি একদম শেষে, অর্থাৎ এই ক্লাসের এন্ড স্ক্রিনে আমি ওই ক্লাসটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে। চলো এবার আমরা দেখে নেব এই রচনার মূল বিষয়বস্তু, অর্থাৎ এই রচনার মূল কথা কী। দেখো, বিদ্যাসাগর মশাই ছোট্ট প্রভাবতীকে অত্যন্ত স্নেহ করতেন। সব দিক থেকে আঘাত পেয়ে যখন তিনি কেন্দ্রচ্যুত, তখন প্রভাবতী তাকে তৃপ্তি এনে দিত। সেই প্রভাবতী দয়া মায়া বিবেচনা বিসর্জন দিয়ে যখন সবাইকে ত্যাগ করে মৃত্যু পথযাত্রী হল, তখনও বিদ্যাসাগর তার দৃষ্টিপথ থেকে প্রভাবতীকে সরাতে পারেননি। সারাদিনের সকল ক্রিয়াকর্মেই প্রভাবতী ঘুরে ফিরে আসত তার মনে। খাওয়া দাওয়া, খুনসুটি করা, কোলে চড়া, কৌতুক করা, ভয় দেখানো, সর্বক্ষণই প্রভাবতীর মনোহর মূর্তি প্রাবন্ধিকের মধ্যে বর্তমান। কিন্তু সংসার যাত্রার সকল লীলা সম্পন্ন করে অমৃতলোকে গমন করা একদিকে ভালোই হয়েছে, কেননা তাতে তার সংসার যাতনা তার ভোগ করতে হবে না। তবু একটি বিষয়ে তার আক্ষেপ, শেষ সময়ে একটু বেশি জলপান তিনি প্রভাবতীকে করাতে পারেননি চিকিৎসকের বারণের জন্য। জলপিপাসায় তার চাউনি যেভাবে প্রাবন্ধিককে দগ্ধ করেছিল তা কেবল তার স্মৃতিতেই থাকবে, এই জন্য তো কখনও তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। তাহলে বোঝাই যাচ্ছে অল্প বয়সে প্রভাবতী মারা গেছে আর তার শোক প্রাবন্ধিক ভুলতে পারেননি। তোমরা জানো প্রভাবতী মাত্র 3 বছর জীবিত ছিল, 3 বছর বয়সে সে মারা গেছে। তবে যে প্রভাবতী তাকে এতটুকু না দেখে থাকতে পারত না, সে কী করে আজ তাকে ছেড়ে চলে গিয়ে সুখী আছে সে কথা ভেবেই তার চিত্ত ব্যাকুল হয়ে উঠেছে। তিনি কোনোদিন প্রভাবতীকে ভুলতে পারবেন না আর ভোলার চেষ্টাও করবেন না। এই প্রবন্ধের মাধ্যমে তিনি প্রভাবতীকে অমর করে রাখবেন। শুধু একটিমাত্র নিবেদন, যদি সে কখনো মানব জন্ম নিয়ে এই ধরাধামে আবির্ভূত হয়, তবে কখনো যেন এই রকম স্নেহবন্ধন ছিন্ন করে অসময়ে চলে না যাই, তার উদ্দেশ্যে সেই বার্তা দিয়ে প্রবন্ধে তথা গ্রন্থের সমাপ্তি ঘটিয়েছেন প্রাবন্ধিক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে দেখো, মোটামুটি প্রভাবতীর অকালে চলে যাওয়া, সমস্ত মায়া মমতার বাঁধন ছিন্ন করে একাকিত্বের পথে যাত্রা, সবটাই যেন প্রাবন্ধিক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা বিদ্যাসাগরকে আঘাতগ্রস্ত করেছিল, আর তারই প্রতিচ্ছবি হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। তাহলে আমরা মোটামুটি খুব অল্প কথাতে এই প্রভাবতী সম্ভাষণের জটিল বিষয়বস্তুটাকে তোমাদের কাছে একটু তুলে ধরলাম। এবার ভাষাগত একটু ত্রুটির থাকতে পারে অনেক সময়,
ভাষাগত একটু কাঠিন্যতাও থাকতে পারে, তবু তোমরা একটু ভালো করে দেখে নেবে। যাই হোক, চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। দেখো, এই প্রভাবতী সম্ভাষণ থেকে খুব বেশি তথ্য কিন্তু নেই। যেটুকু তথ্য তোমাদের দরকার, তার পাশাপাশি আরও কিছু এক্সট্রা তথ্য আমি অ্যাড করে দিচ্ছি, যেগুলো হয়তো এখানে নেই, তবু সেগুলো তোমাদের জন্য আমি যুক্ত করে নিলাম। যেমন, আমরা প্রভাবতী সম্পর্কে একটু আলোচনা আগে দেখে নিই, কারণ এই আলোচনা করতে হলে প্রভাবতী সম্পর্কে আলোচনা করতেই হবে। আচ্ছা, এই প্রভাবতীর পরিচয় কী? বিদ্যাসাগরের বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের শিশু কন্যা হলেন প্রভাবতী। তার জন্ম হয়েছিল কখন? 1782 শকের 23শে মাঘ। শক বলতে শকাব্দের বাংলা সাল, তাই না? আচ্ছা, তারপরে দেখো, তার বয়স কত? 3 বছর। তাহলে 1785 মারা গেছেন, বোঝাই যাচ্ছে। প্রভাবতী প্রদত্ত লেখকের নাম, মানে লেখককে প্রভাবতী কোন নাম দিয়েছিলেন? নীনা। প্রভাবতীর কিছু কথা, জানালা থেকে লেখককে দেখতে পেলে বলতো আয়না, লেখক মুখে সুপারি দিলে বলতো দুখুনি দে, সুপারিকে দুখুনি বলতো প্রভাবতী। ডানগাল বাড়িয়ে দিলে দিলে বলতো এই খা, মানে ডানগাল বাড়িয়ে দিয়ে বলতো এই খা, আর বামগাল বাড়িয়ে দিলে বলতো তবে এই খা। শয়ন করবার জন্য বলতো ষোলো, তাহলে ডান গালে শুধু এই খা আর বাম গালে তবে এই খা। তাহলে দেখো, কিছু লাইন আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে আরও কিছু তত্ত্ব প্রভাবতী সম্পর্কে আমি তুলে ধরেছি। যেমন, লেখক প্রদত্ত সম্বোধন, লেখক প্রভাবতীকে কী বলে সম্বোধন করেছে? বৎসে। এই বৎসে শব্দটা 9 বার উল্লেখ রয়েছে। আর লেখক প্রদত্ত প্রভাবতীর উপমা, প্রদীপ্ত প্রদীপ প্রশ্রবণ, লেখক প্রভাবতী সম্পর্কে এই কথাগুলো বলেছে। আর এই প্রভাবতীর মৃত্যু হয় 1785 শকের 4ই ফাল্গুন। দেখো, এই তত্ত্বটা একটু ভালো করে মনে রেখো। এবার আমরা কিছু উক্তি বক্তা বা প্রসঙ্গ একটু দেখে নিই। নাফাসনি পড়ে যাবে, এটা প্রভাবতী লেখকের কথা বলে। আর আর খাবো আর খাবো, দেখো এটা মর্মান্তিক একটা উক্তি, আর খাবো আর খাবো। প্রভাবতী জল খাওয়া প্রসঙ্গে কথা বলা হয়েছে। ডাক্তার প্রভাবতীকে জল দিতে বারণ করেছিল, শুধুমাত্র ওষুধের সঙ্গে যেটুকু জল দেওয়ার, তার বাইরে জল দিতে বারণ করেছিল। কিন্তু প্রভাবতীর জল খাওয়ার আরও ইচ্ছে ছিল, কিন্তু বিদ্যাসাগর ইচ্ছে থাকলেও তার দেওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু বিদ্যাসাগর জানতেন না সমস্ত মায়া পরিত্যাগ করে একদিন প্রভাবতী চলে যাবে, তাহলে তার যে অতৃপ্ত ইচ্ছা সেটাকে পূরণ করে দিত। তুমি আমার সেই পদার্থ ছিলে, লেখক প্রভাবতী সম্পর্কে কথা বলেছেন। তাহলে দেখা, আমি মোটামুটি 3টে উক্তি এখানে তুলে ধরলাম। এবার চলে যাচ্ছি কিছু অন্যান্য বিষয়ে। দেখো, অন্যান্য বিষয়গুলো খুব একটা প্রয়োজনীয় নয়, তাও তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। প্রভাবতী দয়া মায়া বিবেচনা বিসর্জন দিয়ে চলে গেছে, লেখকের কাছে সংসার বিরস ও বিষময় হয়ে উঠেছে। প্রভাবতীর মোহিনী শক্তি ছিল, প্রভাবতী সকলের নয়নের তারা ছিল। আর কি না, লেখক সব ভুললেও জল প্রার্থনার জন্য প্রভাবতীর কাতর দৃষ্টিপাত কখনো ভুলতে পারবেন না। স্বল্প সময়ের জন্য এসেছিল প্রভাবতী। তাহলে মোটামুটি দেখো, গোটা প্রবন্ধ জুড়ে প্রভাবতীর মৃত্যু, লেখকের মনে দাগ কেটে যাওয়া, এক অব্যক্ত বেদনাময় চিত্র ফুটে উঠেছে। আর গোটা প্রবন্ধেই প্রভাবতীর বিভিন্ন টুকরো টুকরো ছবি ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁত তুলিতে। যাই হোক, এই হচ্ছে প্রভাবতী সম্ভাষণ রচনাংশের বিস্তারিত আলোচনা। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।